নিজের ভালোটা নিয়ে ভাবার সময় এসে গেছে। আর আমাকে যদি নিজের ভালোটা নিয়ে এখন ভাবতেই হয় তাহলে তাহলে আমি এই সিদ্ধান্তটাও নেব আমি এখানে থাকবো কিনা। কি বলছো তুমি এসব কথা মা? হ্যাঁ কি আবল তাবল কথা বলছো বলো, যাকে নিয়ে এত অশান্তি সে তো এখান থেকে চলে গেছে, সে যা আবার ফিরে এসে এরকম কীর্তিকলাপ ঘটাবে আমরা তো তা জানতুমনি। আর ঋষি বাবাও যে মনে মনে এমন পরিকল্পনা করে ওকে এখানে এনেছে সেটাও তো আমাদের জানা ছিল নে। আর ঋষি বাবা তো ওকে এনেছিল অপমান করার জন্যে, সে কথা তো তুমি ভালোই বুঝেছ বলো। কেমন কদর করেছে তার সামনে, এমন কদর করেছে সারা জীবনে তুমি ভুলতে পারবে না বলো। থাক মেজন, এই বিষয়টা নিয়ে না আমি আর আলোচনাই করতে চাই। যে আমার কত কদর করেছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি আসছি বাবা। বেশ দেখো তোমার একটা কথা বল, তোমার মনে যেটা আছে সেটা তো আমরা গোছাতে পারবো, তবে হ্যাঁ তোমাকে একটা কথা বলতে পারি যে ওই মেয়েটা কিন্তু এখন আর এই শহরেও থাকে না, শুধু তাই না ও একটা অন্য জীবনেও চলে গেছে। মেয়েটাকে নিয়ে তোমার একটা সমস্যা আছে, কিন্তু একটা কথা ভেবে দেখো এখন তো আর মেয়েটার সঙ্গে ঋষির যোগাযোগ রাখার কোনো সম্ভাবনা নেই, এটা তো তুমি বুঝতে পেরেছো। কে বলেছে বাবা? জাহ্নবী যে এখানে নেই সেটা কি আমরা জানি? আর ঋষির সাথে যে জাহ্নবীর কোনো সম্পর্ক নেই সেটাও কি আমরা জানি? এর পরেও কি ঋষি বাবা ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখবে বলে তোমার মনে হয়? মেজমা আজকে একটা কথা আমি তোমাকে বলতে চাই, তোমাদের ছেলেকে আমি ঠিক যতটা বিশ্বাস করতাম না এখন ঠিক ততটাই অবিশ্বাস করি। জাহ্নবীর পাল্লায় পড়ে ও সব করতে পারে না। তুমি তো ওকে বোন বোন বলে মাথায় তুলে ওর বিয়ে টিয়ে দিলে, এখন তুমি এসব কথা কেন বলছো? তার প্রতিদান তো দেখতেই পাচ্ছ। সেই তো বেয়ারা তো গেল, আবার কিডন্যাপ করে নিল, আবার কিডন্যাপ করে যেখানে নিয়ে গেল সেখান থেকে আর ফেরত আসতে পারলো না। আবার শুনেছি ওই ছেলেটাই নাকি কিডন্যাপ করার জন্য টাকা পয়সা নিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা আমার সামনে তো শুধু শুধু মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, দীপ তো এরকম ছেলেই নয়। হ্যাঁ তাছাড়া দীপ তো এখানে থাকে, ও ওখানকার কিডন্যাপারদের কি করে চিনবে বলো তো? হ্যাঁ তাদের কাছ থেকে টাকা নিয়েও করবে টা কি, ও তো আর আমাদের কাছ থেকে কম কিছু পায়নি। ছেলেটা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে আছে যে ও বাড়ি থেকে বেরোতেই পারছে না। হ্যাঁ তোমরা ওকেই দোষারোপ করছো। দেখো একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আর যাই হোক ওই মেয়েটার কথা শুনে একটা নির্দোষ ছেলেকে তোমরা প্লিজ দোষ দিও না। তা না হলে তোমাদের ছেলে যখন ওকে আনতে গেছিল তখন ও আসেনি কেন? ও যদি সৎ উদ্দেশ্য থাকতো, ও যদি ভালোভাবে সৎভাবে নিজের জীবনটা যাপন করতে চাইতো তাহলে ও কেন ওর সাথে চলে এলো না? দেখো দেখো ও আমাদের কেউ নয়, আমরা ওকে চিনি না, ও আমাদের বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য এখানে ছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না ওকে নিয়ে এখন এত কথা বলতে যাচ্ছি বা কেন? কথা বলতে যাচ্ছি কারণ ও আমার জীবনটার মধ্যে ঢুকে পড়েছে। আমি ওকে বোন বলে ভালোবেসেছিলাম বাবা, আমি ওকে সর্বস্ব দিতে চেয়েছিলাম কিন্তু তাও ও আমার ক্ষতি করে যাচ্ছে। তোমার কাছে কি প্রমাণ আছে যে ঋষি বাবা ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ রেখেছে? আমার কাছে যদি প্রমাণ থাকতো না তাহলে তোমাদেরকেই কথাগুলো আমি বলতাম না, যা ব্যবস্থা করার আমি নিজেই করে নিতাম। মেজমা একটা কথা তোমাদের ছেলেকে বলে দিও, আমি কিন্তু ভালোর ভালো আর খারাপের খারাপ। আমার ভালো মানুষটাকে যদি কেউ এক্সপ্লয়েট করে তাহলে কিন্তু আমার মতো খারাপ মানুষ আর দুটো হয় না এই পৃথিবীতে। তোমাদের ছেলেকে আমি দেখিয়ে দেবো আমি কি কি করতে পারি, যদি আমি জানতে পারি, যদি আমি প্রমাণ পাই যে এখনো ঋষি জাহ্নবীর সাথে যোগাযোগ রেখেছে এবং এখনো ওদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক আছে তাহলে সবার আগে আমি কি করব বলো তো?
ওর চাকরিটা খেয়ে নেব। আর তারপরে তারপরে তোমাদের ছেলেকে আমি এক ঘরে করে দেব। এই সোসাইটিতে আমি ঋষিকে কিছুতে দাঁড়াতে দেবো না। আচ্ছা, তুমি কার সম্পর্কে কথাগুলো বলছো? নিজের স্বামীর সম্পর্কে কথাগুলো বলছো তুমি? বাবা, একজন স্বামী যখন তার স্ত্রীকে দিনের পর দিন অপমান করে যায়, তার সাথে অবিশ্বাসের খেলা খেলে যায়, তখন সেই স্ত্রীরও সেই স্বামীর প্রতি কোনো দায় দায়িত্ব থাকে না। শুধু শুধু রাগ করো নে ঋষি বাবা, ফিরলে ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞেস করো। রাগ করে তো কোনো লাভ হয়নি মা। দেখো মা, একটা সংসারে থাকতে গেলে অনেক কিছু হয়, দুটো মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, আবার মিটেও যায়। কোনো এক পক্ষকে তো এগোতে হবে মেটানোর জন্য। তোমার মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে, যদি তুমি কিছু জানতে পারো, তাহলে ঋষি বাবাকে বোঝাও, বোঝাও যে স্ত্রী শেষ পর্যন্ত সঙ্গে থাকে। ভালো করে বোঝাও ঋষি বাবাকে। মেজমা, আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, আমি তো আর ভিখিরি নই। আরে বাবা, আমি তো ঋষির ওপরে অন্য কোনো কিছুর জন্য মুখাপেক্ষীও নই। আমার বাবার অনেক টাকা আছে, আমার নিজের যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষা আছে, আমি তো নিজে চাকরি বাকরি করতে পারি, আমার বাবাও আমার দেখভাল করতে পারে। ইনফ্যাক্ট, আমার বাবার যা যা আছে সব কিছু আমিই পাবো, সুতরাং আমার তো ঋষিকে প্যাম্পার করার কোনো দরকারই নেই। ঋষি আমার কোন কাজে লাগবে তোমরা বলো তো? হ্যাঁ, এখন যদি বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে আমার সাথে সংসারটা করতো, তাহলে একটা কথা ছিল, তাহলে কথা ছিল। কিন্তু ও যদি দিনের পর দিন আমার সাথে এভাবে খেলা খেলে যায়, অবিশ্বাসের খেলা খেলে যায়, তাহলে তো আমি তো দুরস্থ, আমার বাবাও ওকে ছেড়ে কথা বলবে না। একটা কথা বলি, কিছু মনে করো না, এসব কমপ্লিকেশন কিন্তু তোমাদের বাড়ি থেকেই এসেছে। আচ্ছা, ঋষি নয় ওকে নিয়ে এই বাড়িতে এসেছে, কিন্তু ও যে তোমার বাবারই আরেকটা মেয়ে সেটা আমরা কি করে জানবো, একটু আমাদের বলতে পারো? আর তোমার বাবা যে ওকে স্বীকার করেনি সেটা তো তোমাদেরই সমস্যা, বরঞ্চ আমাদের বাড়িতে সমস্যাটা এসে পৌঁছেছিল, আর ঋষি সেটা মাথা ঘামিয়েছিল। আর ঋষি একটা এমন ছেলে, ও যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করে, এক্ষেত্রে তাই করেছে। ঋষি যখন অন্যায় করে, তাহলে তখন অন্যদেরও রাইট আছে ওর ভুলটা ধরিয়ে দেওয়ার। প্রমাণ করতে হবে তো ঋষি অন্যায় করেছে, কারণ প্রমাণ ছাড়া তো কিছুই বলা যায় না। রশ্মিমা, বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি তোমার সব ব্যাপার, আমি বুঝতে পারছি। ঋষি বাবা তোমার সময় দিতে পারছে না বলে তোমার খারাপ লাগছে। হ্যাঁ, লাগবেই তো, খারাপ লাগারই কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক, দুজনে যদি দুজনের কথা না দুজনকে বলতে পারে, মনের কথা খুলে না বলতে পারে, তাহলে তো খারাপ লাগবেই। তবে একটা কথা বলি মা, একবার শেষ চেষ্টা করে দেখো। আমি এখন অফিসে যাচ্ছি। দেখো, ঋষির এখন আসা যাওয়ার কোনো ঠিক নেই, ও যদি এসে দেখে তুমি নেই, তুমি তো নিশ্চয় ওকে বলোনি। কোনো প্রশ্নই ওঠে না। দেখো, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, সেই সিদ্ধান্তটা কি ঋষি জানে? ও মাইন্ড করবে না? বাবা, এটা তো আমি শুরু করিনি, শুরু করেছে তোমার ছেলে। সুতরাং আমাকে কিছু বলার আগে তুমি প্লিজ তোমার ছেলের সাথে কথা বলে নিও। তোমার অফিসটা কোথায়? কেন, তুমি খোঁজ নেবে বুঝি? তুমি এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? রশ্মি, আমি তোমার শ্বশুরমশাই, আমি তোমার বাবার মতো। তুমি তুমি আমাকে যে এইভাবে কথাটা বলছো, ঋষি যখন এখানে এসে জানতে চাইবে যে তুমি কোথায় গেছো, কি করছো, তোমার অফিসটা কোথায়, আমরা তো কিছু বলতে পারবো না। তখন তো আমাদেরকে এটাই ও বলবে যে তোমরা বাড়িতে ছিলে, তোমরা তোমাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, যে একটা মেয়ে কোথায় গেল, কোথায় তার অফিস, তার তোমরা কোনো খবর নিলে না। বাবা, ফার্স্ট অফ অল ঋষি এই কথা বলবেই না, আর সেকেন্ডলি আমি তো কলকাতার বাইরে যেতে পারবো না, কলকাতার মধ্যেই চাকরি করছি। রশ্মিমা, খাওয়া দাওয়া করেছো? মেজমা, আমি না নিজেকে কষ্ট দেব না, এতটা বোকা মেয়েও আমি নই। এটা আমি খুব ভালো করেই জানি যে ঋষির জন্য নিজেকে কষ্ট দিয়ে নিজের ক্ষতি করে আমার কোনো লাভ হবে না, বরং তোমরা তোমাদের ছেলেকে সাবধান করে দাও।
ভালো করে বলো যে সবাই কিন্তু ছেলে খেলা বরদাস্ত করে না। আমি কিন্তু এমনই একজন মেয়ে যার সঙ্গে ছেলে খেলা করলে তার দাম দিতে হয়, আর সেই দামটা এত বেশি দাম হবে যেটাও সারাটা জীবনও ভুলতে পারবে না। তাও কি চায়, ও কি সৎভাবে আমার সঙ্গে সংসারটা করতে চায় নাকি ও নিজের মতো নিজের জীবনটা কাটাতে চায়? এই প্রশ্নের উত্তরটা তো আমার জানা দরকার। দেখো রোশনি, তুমি এসবের মতো আমাদেরকে জড়িও না, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটা তোমরা বুঝে নাও, ঠিক আছে? জানি তো তোমরা তো এর মধ্যে ঢুকতে চাইবে না, তোমরা তো সবাই গা বাঁচিয়ে চলতে চাইবে। না না রোশনিমা শোনো না, তা নয় কো, তা নয় কো। তোমার আর ঋষি বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার মধ্যে কি আমরা ঢুকতে পারি বলো? তুমি আগে একটু কথা বলে নাও না। নিজাম আমি অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। আমি যখন বুঝতে পারছি আমাকে মিথ্যে কথা বলছে, আমার সঙ্গে প্রতারণা করছে, আমি একই কথা বলে ঘ্যান ঘ্যান কেন করে যাবো বলো তো? আমি তোমাদের বলে দিলাম এটাই আমার আলটিমেট। এবার ঋষি কি করতে চায় সেটা তোমাদেরকেই ওকে জিজ্ঞেস করতে হবে। আর হ্যাঁ, আমি বেশি সময়ও কিন্তু দিতে পারবো না। हां तो कहां गया था वो? अरे मारियो उसको कस के। हां बाद में फोन करती हूं। अजबू माई जी। अरे 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 रुक 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 रुक। कौन हो तुम, कौन हो? আপনার দরওয়ান বললো আপনার নাকি কাজের মেয়ে লাগবে, আমি কাজের খোঁজ করতে এসেছি। কাম কা ভাই, আরে বাপ রে বাপ, এ তো মেঘনা চাইতে জল। তো নাম কা হে তোমারা? আমার নাম সুষমা। কহাঁ রহতি হো? মাজি এই তো পেছনে বস্তিতে থাকি আমি। কতগুলো বাড়িতে কাম করো তুমি? আসলে না আমি একটা বাড়িতে কাজ করতাম, কিন্তু সেই কাজটা আমার চলে গেছে। আমি এখানে কাজের খোঁজ করতে এসেছিলাম, তো আপনার দরওয়ান বললো যে আপনাদের নাকি কাজের মেয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠেরো ঠেরো, বাবুজি ঘর পে হ্যাঁ, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। এ মালিকা, এ মালিকা। মালিকার খবর তো পেলাম, এখন দুইয়ে দুইয়ে চার হলেই হলো। আমাকে জানতে হবে মালিকার বাবুটাকে, কাল যাকে দেখেছিলাম সে না আমার স্বামী। আগে যেখানে কাম করতি কিতনে দেতে থে? 6000 টাকা মাইজি, 6000 টাকা দিলেই আমার হয়ে যাবে। পুছতি হুঁ বাবুজি সে, মালকা জরা শুন না। হ্যাঁ দিদিজি। বাবুজি কহাঁ হ্যাঁ? বাবুজি তো উপরে আছে। দেখ কাম কি ভাই, আমরা তো কামের লোক খুঁজছিলাম না, তো মেঘ না চাইতে পানি খোঁজ চলে আই হে, ও পিছে ওয়ালে বস্তি মে রহতি হে। তো যা বাবুজি কে বল, টাকা পয়সার কথা বলতে হবে তো নাকি, নাকি তুই বলে নিবি? তুই তো এখন মালকিন আছিস, বলে জানিয়ে দিবি বাবুজিকে? বাবুজি যখন বাড়িতে আছে তখন ওনাকে ডেকে আনি। যা। মানে আপকো কিতনা বার কাহা হ্যায় দিদিজি, যখন আমি বাড়িতে থাকবো তখন আপনি মালিকা জানকে ডাকবেন না। এক্ষুন একটা কথা বলছিলাম, আপনি ডেকে নিলেন। বাবুজি আমি তো আপনাদের কখনো বিরক্ত করতে চাই না, না কিন্তু এ মালকাকে খুব দরকার ছিল, এসিলে মে বুলা লাই। ও হ্যায় কি ও এক কাম কি ভাই হাম লোগ ঢুঁড় রহে থে না, ও তো আই হ্যায় দেখিয়ে, ও পিছলে পিছে ওয়ালে ও বস্তি মে রহতি হ্যায়, ওই টাকা পয়সার কথা বলার জন্য বাবুজি আপনাকে। মালিকা জান থাকতে মে পয়সে কি বারে মে ক্যা বাত করুঙ্গা, এই অন্দর মহলে রানী তো মালিকা জান, ওই কথা বলু, মালিকা জান যা ঠিক করবে তাই হবে। গলার স্বরে এত মিল কি করে হয়? কিন্তু এ তো ঋষি নয়।
এ তো সেই কালকের লোকটা, কিন্তু দুজন মানুষের গলার স্বরে এত কি করে মিল হতে পারে? এই বাড়িতে কাজ তো আমাকে করতেই হবে। ঋষি নিজের ভালোবাসার মানুষকে অন্য কাউকে দিয়ে দেবে এটা তো আমি কিছুতেই মানতে পারছি না। আজও দেখেছি বাইরে ঋষির গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু তাহলে এই লোকটাকে, আর এই লোকটা ঋষির গাড়ি নিয়েই বা যাতায়াত করছে কেন? আর ঋষি বা কোথায়? আমি এই বাড়িতে কাজ না করলে এই উত্তরগুলো পাবো না, তাই যে কোনো প্রকারেই আমাকে এই বাড়িতে কাজ করতেই হবে।